পৃথিবীতে এমন কিছু নিষিদ্ধ জায়গা এবং দ্বীপ রয়েছে যেখানে আমরা চাইলেই যেতে পারবো না, আর যদি কোনোভাবে আমরা সেখানে প্রবেশ করেও ফেলি তাহলে সেই জায়গাগুলো থেকে বেঁচে ফেরা খুবই কঠিন ব্যাপার, কারণ এই জায়গাগুলোতে চাইলেই আমরা প্রবেশ করতে পারবো না। এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধতম কিছু জায়গা, গোপনীয়তা রক্ষা, ঐতিহাসিক কিংবা রহস্যে ঘেরা। যে কোনো কারণেই হোক, এই জায়গাগুলো দেখা বা প্রবেশ করা সাধারণ মানুষের জন্য একেবারেই নিষিদ্ধ। আর আজকের এপিসোডে আমরা এই জায়গাগুলো নিয়েই আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নম্বর 10, স্নেক আইল্যান্ড। উপকূল থেকে 25 মাইল দূরে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত এই দ্বীপটির নাম হচ্ছে স্নেক আইল্যান্ড, কারণ এই দ্বীপে রয়েছে হাজার হাজার বিষাক্ত সাপ। এই দ্বীপটি এখানকার স্থানীয়দের কাছে কুইমাদা গ্রান্ডে নামেও পরিচিত। এটি পৃথিবীর একমাত্র দ্বীপ যেখানে গোল্ডেন লেন্স হেড ভাইপার নামের একটি বিষাক্ত সাপ পাওয়া যায়। এই সাপটি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এই সাপের কামড়ে একজন মানুষের মৃত্যু হতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। এই দ্বীপের সাপগুলোর বিষ এতটাই বিষাক্ত যে এদের কামড়ে মানুষের শরীরের মাংস পর্যন্ত গলে যায়। সব মিলিয়ে এই দ্বীপে প্রায় 4 লাখের মতো সাপ রয়েছে। 1920 সালে এই দ্বীপটিতে কিছু মানুষের আসা যাওয়া থাকলেও আশঙ্কাজনকভাবে সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার বেড়ে গেলে ব্রাজিলিয়ান সরকার জনসাধারণের জন্য এই দ্বীপে প্রবেশ অবৈধ ও নিষিদ্ধ ঘোষণা করে দেয়। নম্বর 9, ইন্ডিয়ান সেন্টিনেল দ্বীপ। বঙ্গোপসাগরের উত্তর সেন্টিনেল দ্বীপটি আন্দামান দ্বীপপুঞ্জগুলোর মধ্যে একটি। ইন্ডিয়ার অন্তর্ভুক্ত এই দ্বীপটি বাহির থেকে দেখতে খুব সুন্দর মনে হলেও এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল উপজাতিরা বাইরের পৃথিবী থেকে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রেখেছে, আর এই দ্বীপে তারা কাউকেই প্রবেশ করতে দেয় না। এমনকি এই দ্বীপে অনুপ্রবেশকারীদের নৃশংসভাবে হত্যা করতেও এরা বিন্দুমাত্র দ্বিধা করে না। প্রায় 50,000 বছরেরও বেশি সময় ধরে এই সেন্টিনেল দ্বীপে এই উপজাতিরা এভাবেই বসবাস করে আসছে। এই দ্বীপটির আশপাশে কিছু দেখলেই উপজাতিরা অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ঙ্করভাবে তেড়ে আসে, যার কারণে সরকারিভাবে দ্বীপটিতে মানুষের অনুপ্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নম্বর 8, ডুমসডে ভল্ট, নরওয়ে। নরওয়ের আর্কটিক সালবার্ডের প্রত্যন্ত একটি দ্বীপে অবস্থান এই বীজ ভাণ্ডারটির। বরফে ঢাকা পড়ে থাকা, গোপনভাবে লুকিয়ে রাখা এই জায়গাটি ডুমসডে ভল্ট নামেও পরিচিত। এই জায়গাটির বিশেষত্ব হচ্ছে এখানে পৃথিবীর প্রায় সব ধরনের গাছের বীজ সম্পূর্ণ সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে, এবং প্রতিনিয়ত এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন গাছের বীজ সংগ্রহ করে রাখা হচ্ছে। এটি তৈরি করার কারণ হচ্ছে পৃথিবী যদি কোনো বড় দুর্যোগ কিংবা কোনো দুর্ঘটনার মুখোমুখি হয় তাহলে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেতে পারে অনেক কিছুই, আর এগুলোর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে গাছ। সেই মহাপ্রলয়কে পুনরায় কাটিয়ে ওঠার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বীজ ভাণ্ডারটি। এই জায়গাটির গোপনীয়তা খুবই কঠোরভাবে মেনটেন করা হয় এবং কিছু গবেষক এবং বিজ্ঞানী ছাড়া সাধারণ মানুষের এখানে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। নম্বর 7, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ। পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধতম জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে এই ভ্যাটিকান সিটির গোপন আর্কাইভ। যুগ যুগ ধরে ভ্যাটিকান সিটি রহস্য মারানো এক জায়গা হিসেবে ভ্রমণপ্রিয় মানুষকে আকৃষ্ট করে আসছে। তাছাড়া যীশুখ্রিস্টের সময়ের আগ থেকেও অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই ভ্যাটিকানরা। ধারণা করা হয় উল্লেখযোগ্য পুরনো অনেক বই এবং নথিপত্র খ্রিস্টান মিশনারি এবং পেগান সহ আরও অনেক ধর্মের আর অনেক মতবাদের গোপন ডকুমেন্ট এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। খুব উঁচু মানের কিছু পণ্ডিতরা ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারে না। এখানকার গোপন বইগুলোতে কি ধরনের তথ্য লুকিয়ে আছে তা আজও সাধারণ মানুষের কাছে এক রহস্য। নম্বর 6, টম্ব অফ কুইন শি হোয়াং। এটি এখন পর্যন্ত পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ আবিষ্কারগুলোর মধ্যে একটি। চীনের প্রথম সম্রাট ও কিন রাজবংশের প্রতিষ্ঠাতা কিন শি হোয়াংয়ের মৃত্যুর পরে তাকে সমাহিত করা হয়েছিল একটি পিরামিডের নিচের গভীর একটি জায়গায়। এরপর 1974 সালে প্রায় 2000 বছর আগের এই সমাধিস্থলটি আবিষ্কার করা হয়। তবে এখন পর্যন্ত এটি ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকবিদদের কাছে একটি রহস্য হয়েই রয়ে আছে। সমাধির অনেক জিনিসপত্র এবং বিভিন্ন বিষয়বস্তু এখনও সিলগালা এবং অনাবিষ্কৃতই রয়ে গেছে। সম্রাটের অভিশাপের ভয়ে অনেকেই এই জিনিসগুলোতে হাত দিতেও ভয় পায়। শরীরের জন্য ক্ষতিকারক কিছু পদার্থের উপস্থিতিও নাকি এই জায়গায় রয়েছে। প্রাচীন কিছু বিশ্বাস আর সম্রাটের প্রতি শ্রদ্ধা রেখে চীন সরকার সাধারণ মানুষের প্রবেশ সহ সমাধিস্থলের খনন কাজ বন্ধ রেখেছে, যার কারণে এখানকার অনেক রহস্য এখন পর্যন্ত উন্মোচন করা সম্ভব হয়নি। নম্বর 5, মেট্রো মস্কো 2। রাশিয়ার মস্কো নগরের ব্যস্ততম রাস্তাগুলোর নিচে মেট্রো 2 নামের একটি গোপন এবং জটিল আন্ডারগ্রাউন্ড মেট্রো সিস্টেম তৈরি করা আছে। এটি D6 নামেও পরিচিত।
গোপনে এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ করার জন্য স্টালিনের রাজত্বকালে এই মেট্রো লাইনটি নির্মাণ করা হয়েছিল। সাধারণ মেট্রোগুলোর চেয়ে এই মেট্রো সিস্টেমটির গভীরতা প্রায় 210 মিটার বেশি। কিছু তথ্য অনুযায়ী এই মেট্রো টানেলগুলো সরকারি বেশ কিছু প্রশাসনিক জায়গাগুলোতে গিয়ে মিলিত হয়েছে, এদের মধ্যে এয়ারপোর্টও রয়েছে। অনেকেই অনুমান করেন এর ভিতরে আধুনিক এবং প্রযুক্তিগত ব্যবস্থা সজ্জিত কিছু অ্যাপার্টমেন্ট আর কক্ষ রয়েছে, যেগুলো যুদ্ধের সময় প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আশ্রয়ের জন্য ব্যবহার করতে পারবে। এই গোপন মেট্রো টানেলের একটি বড় আকর্ষণ হচ্ছে এই টানেলে ব্যবহৃত একটি ট্রেন কংক্রিটের নিচে চাপা পড়ে আছে এবং এর ভেতরে রহস্যময় অশরীরীর আনাগোনার কথাও শোনা যায়, আর এই পরিত্যক্ত টানেলগুলোর দিকে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। নম্বর 4, ডুলস বেস, মেক্সিকো। ডুলস নিউ মেক্সিকোর কলোরাডো সীমান্তের নিকটে অবস্থিত অদ্ভুত একটি শহর, আর এই শহরের ভৌগোলিক সুবিধার কারণে এখানে ভূগর্ভস্থ একটি ঘাঁটি রয়েছে বলে বিশ্বাস করা হয়। এই আন্ডারগ্রাউন্ড ঘাঁটিতে আধুনিক এবং অকল্পনীয় প্রযুক্তির ব্যবহার করে বিশেষ এক পরীক্ষাগার নির্মাণ করা আছে, যেখানে অবিশ্বাস্য সব বস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এখানে গবেষণার অন্যতম বিষয় হচ্ছে এলিয়েন, আবার মানুষ আর প্রাণী দিয়ে এক হাইব্রিড জাতি তৈরি সহ আরও অনেক কিছু বিতর্কিত বিষয়। এই ঘাঁটিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিষিদ্ধ জায়গাগুলোর মধ্যে একটি, এবং এর আশপাশে খুব কড়া সুরক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের মনে অনেক রহস্যকে জাগিয়ে তুলেছে। নম্বর 3, পোভগ্লিয়া আইল্যান্ড। পোভগ্লিয়া মূলত একটি দ্বীপের নাম, যেটা ইতালির পূর্ব উপকূলীয় দ্বীপগুলোর মধ্যে একটি। দ্বীপের কথা শুনলেই আমাদের মনে যেই ধরনের দৃশ্য ভেসে ওঠে, এটা মোটেও তেমন কোনো দ্বীপ নয়। এটা ইতালির মোস্ট হন্টেড প্লেসগুলোর মধ্যে একটি, আর এই জায়গাটিকে মোস্ট হন্টেড প্লেস করে তুলেছে এই জায়গার ভয়ানক ঘটনাগুলো। শতাব্দী জুড়ে প্লেগ রোগে আক্রান্ত হাজার হাজার মৃত আর জীবিত মানুষকে এনে ফেলে রাখার জন্য ব্যবহার করা হতো এই দ্বীপটিকে। আগুনে জ্বালিয়ে কিংবা বড় বড় গর্ত করে ফেলে দেওয়া হতো লাশদের। আবার 19 শতকের দিকে দ্বীপের ভবনগুলোকে হাসপাতাল বানিয়ে এখানে মানসিক রোগেরও চিকিৎসা দেওয়া হতো, কিন্তু চিকিৎসার নামে এই ডাক্তারগুলো রোগীদের উপর ভয়ানক অত্যাচার করত বলেও শোনা যায়। এখানে রোগীদের উপর বিভিন্ন রকমের গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা চলত। এখানে অনেক রোগী আর ডাক্তারদের আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এরপরেই এই দ্বীপটাকে ঘিরে এক ভূতরে গা ছমছমে অবস্থার সৃষ্টি হয়। এখানকার স্থানীয়রা এই দ্বীপটিকে খারাপ আত্মা দ্বারা অভিশপ্ত বলেও মনে করেন। সরকারিভাবে এই দ্বীপটিতে সাধারণ মানুষের আনাগোনা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা আছে। নম্বর 2, চেরনোবিল, ইউক্রেন। 1986 সালের সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সংঘটিত হওয়া ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি চেরনোবিল ডিজাস্টার নামেই সবচেয়ে বেশি পরিচিত। মানবসৃষ্ট এই দুর্ঘটনাটিকে পৃথিবীর স্মরণকালের দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে গণ্য করা হয়। চেরনোবিল বর্তমানে ইউক্রেনে অন্তর্ভুক্ত। ঘটনার দিন সংঘটিত বিস্ফোরণের ফলে পারমাণবিক বিক্রিয়ায় তৈরি পদার্থ ও বিকিরণ আশপাশের বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ে। মানুষ এবং পশু পাখির মৃত্যুসহ বেশ বড় রকমের ক্ষয়ক্ষতি হয় সেদিন। বর্তমান সময়ে এই চেরনোবিল নামের শহরটি পুরোপুরিভাবে পরিত্যক্ত। প্রায় 50 মাইল এলাকা জুড়ে এই জায়গাটিতে কেউই বসবাস করে না। চেরনোবিলে বর্তমানে বেঁচে থাকা প্রাণীদের অস্বাভাবিক শারীরিক গঠনের কথাও শোনা যায়। কিছু গবেষক ও রিকভারি কর্মী ছাড়া সাধারণ মানুষের পক্ষে এখানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নম্বর 1, এরিয়া 51। পৃথিবীর সবচেয়ে গোপন এবং রহস্যময় জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত জায়গা হচ্ছে এই এরিয়া 51। নেভাডা মরুভূমির মাঝখানে লুকোনো এই জায়গাটি একটি গোপন মার্কিন সামরিক ঘাঁটি, কিন্তু এখানে আসলে কি করা হয় আর কি নিয়ে গবেষণা করা হয় এটি পুরোপুরি একটি রহস্য। মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে যে এই সামরিক ঘাঁটিতে তারা অস্ত্রশস্ত্র ও যুদ্ধবিমানের পরীক্ষামূলক কাজ করে থাকে, কিন্তু এই এরিয়াটিকে ঘিরে রয়েছে অনেক রকমের জল্পনা কল্পনা। অনেকেই বিশ্বাস করেন এই ঘাঁটির অভ্যন্তরে এলিয়েন নিয়ে গবেষণা করা হয় আর পৃথিবীর বাইরে যোগাযোগ নিয়েও গোপন কাজ করা হয়। এমনকি এলিয়েনরা নাকি মার্কিনীদের সাথে এখানে এসেই যোগাযোগ করে। এই অঞ্চলের আশপাশে অনেকেই এলিয়েন আর উড়ন্ত ফ্লাইং সসার উঠানামাও করতে দেখেছে। তবে এর পেছনের আসল রহস্য যাই হোক, এই জায়গার কেউই চায় না যে সাধারণ মানুষ জানতে পারুক যে এখানে আসলে কি নিয়ে গবেষণা হচ্ছে, আর সবসময় সাধারণ মানুষকে এর আশপাশ থেকে কঠোরভাবে দূরে সরিয়ে রাখা হয়। এমনকি এখানে কেউ প্রবেশ করার চেষ্টা করলে তাদের সাথে সাথে গুলি করা হবে বলেও সাইনবোর্ডে লেখা আছে। ভাবতে অবাক লাগে যে এই আধুনিক সময় এসেও অলৌকিক, প্রাকৃতিক কিংবা সম্পূর্ণ গোপনীয়তার কারণে কত কিছুই দেখা যায় না।
তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।